350 বছর ধরে চলে আসা চণ্ডী মেলা এবছর বন্ধ। প্রায় 350 বছর ধরে চলছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বেড়ো গ্রামের চণ্ডী মেলা, কিন্তু এই বছর করোনা তৃতীয় ঢেউ চলছে আমাদের রাজ্য তথা সারা দেশে। তাই প্রশাসনের নির্দেশ অনুযায়ী এই মেলা এই প্রথমবার বন্ধ হলো। প্রত্যেক বছরই মকর সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘ থেকে এই মেলা প্রারম্ভ হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগমন হয় বিভিন্ন দর্শনার্থীদের। মেলার মধ্যে রয়েছে মা চণ্ডীর নবনির্মিত মন্দির এবং তার ঠিক উল্টো দিকেই চণ্ডী পাহাড় এবং শুক্রাম বাবার আশ্রম। দীর্ঘ কয়েকশো বছর পূর্বে প্রথমে গ্রামবাসীদের দ্বারা মা চণ্ডীর পুজো হতো, আর সেই স্থানে পরবর্তীকালে কাশীপুর রাজার প্রথম গুরু ত্রিলোচন আচার্য গোস্বামী এই পুজো চালিয়ে যান। 1989 সাল থেকে এই মন্দিরে শেষ সেবাই শ্রীনিবাস আচার্য গোস্বামী চণ্ডী মন্দির উন্নয়ন কমিটির হাতে পুজোর ভার এবং এই চণ্ডী মেলার ভার তুলে দেন। সেই থেকেই চলে আসছে এই চণ্ডী পুজো এবং চণ্ডী মেলা। পরবর্তীকালে চণ্ডী মন্দির পূজা কমিটির উদ্যোগে কিছু ভক্তের অনুদানে এবং মেলার যানবাহন রাখার স্ট্যান্ড থেকে উপার্জিত অর্থ দিয়েই নতুন মা চণ্ডী মন্দির নির্মাণ হয়েছে। পূজা কমিটি জানিয়েছেন, যেহেতু এই করোনা মহামারী মানুষের জীবন বিপন্ন করছে, তাই প্রশাসনের নির্দেশকে তারা সাদরে গ্রহণ করেছেন। কতদিন ধরে এই মেলাটা চলছে? প্রায় আমরা লোকমুখে শুনে আসছি প্রায় 350 বছর ধরে এই মেলাটি চলছে। এবছর হঠাৎ করে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল, কি বলবেন? এই করোনা পরিস্থিতিতে প্রশাসন ভালো বুঝেছেন যে এই মেলা বন্ধ রাখা উচিত মানুষের স্বার্থে, তাই বন্ধ রেখেছে। গত 2 বছর তো আরও প্যান্ডামিক সিচুয়েশন ভয়াবহ রূপে ছিল, কিন্তু তবু তো বন্ধ হয়নি, এবছর বন্ধ হলো হঠাৎ করে। এটা এসডিও মহাশয় বলতে পারবেন আমার চেয়েও বেশি ভালো। তার বিষয় হচ্ছে এটা করোনা পরিস্থিতির তৃতীয় লহর, এই তৃতীয় লহর আগের তুলনায় আরও বেশি ভয়ঙ্কর। বলছি, মন্দিরে যেরকম এই সময় যে পুজো আর্চাটা চলতো, সেই পুজো আর্চাটা কি সেই মতোই চলবে? এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আগামীকাল সাধারণ মানুষ তাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কিভাবে উপস্থিত হচ্ছেন। না, আপনাদের কমিটির পক্ষ থেকে যেরকম মা চণ্ডীর পুজো চলতো সেই পুজোটা তো চলবে। প্যান্ডামিক সিচুয়েশন মেনে কমিটি যতটা সাহায্য করে সেটা করবে। শুধু দোকানপাট যে মেলাটা বসতো ওটা বসবে না? ওটা বসছে না। কি নাম আপনার? রাজেন্দ্র প্রসাদ রায়। 350 বছর ধরে চলছে। আমরা প্রশাসনের উপরেই দাবিদার হয়ে নিচ্ছি আর কি, যে প্রশাসন বন্ধ করেছে করোনা বিধির জন্যে, করোনা রোগটার জন্যে, তাতে জনসাধারণের উপকার। ওটাকে দেখভাল করছি আমরা চণ্ডী মন্দির উন্নয়ন কমিটি এবং জনসাধারণ কমিটি সবাই মিলিয়ে। আজ 14 বছর আগে যিনি শেষ সেবাই ছিলেন, তিনি 14 বছর আগে পরলোক গমন করেছেন, তারপর থেকে কোনো সেবাইগুলি কিছু নেই। এখন মন্দির উন্নয়ন কমিটি ঘোড়ারে পরিচালনা করছে, তাদের নিশ্চয় একটা রুটি রুজির ব্যাপার, একটা বিরাট লোকসানের ব্যাপার। কিন্তু জনসাধারণের দিক থেকে যে রোগ এত পরিমাণে ছড়াচ্ছে সেই দিক থেকে একটু এটা ভালোই বলা যায় আর কি। কী নাম আপনার? জয়দেব মাঝি, সেক্রেটারি চণ্ডী মন্দির উন্নয়ন কমিটির সেক্রেটারি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।